হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চিকেনের রেসিপি, কড়াই চিকেন। কড়াই চিকেন তো আমরা রেস্টুরেন্ট থেকে এনে খেয়ে থাকি, কিন্তু এটা বাড়িতে তৈরি করাও ভীষণ সহজ। খুব সহজে এটা বাড়িতে তৈরি করা যায়, আর এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর এটা আমি বাড়িতে যেভাবে তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই এই কড়াই চিকেন বানাতে আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন আমি 600 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। আমি কারি পিস করে নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতন টুকরো করে নিতে পারেন। লেগ পিসটাকে আমি একটু চিড়ে নিয়েছি যেন ভেতর অবধি তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আর আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি 2 ফালি করে কেটে রেখেছি। আর দেখুন আমি এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর আমি নেব 2 টেবিল চামচ মতন দই আর নুন হলুদ পরিমাণ মতন। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন আমি 1 ফালি লেবু নিয়ে লেবুর রসটা আমি দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ মতন লেবুর রস হবে। লেবুর রসটাকে দিয়ে আমি চিকেনের গায়ে আমি খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি যে আদা রসুনের পেস্টটা নিয়েছি তার থেকে অর্ধেকটা আমি প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ মতন আমি আদা বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ মতন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর বাকি মশলাটা আমি গ্রেভিতে ইউজ করব। আদা রসুনের পেস্ট আর লেবুর রসটা আমি খুব ভালো করে চিকেনের গায়ে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে চিকেনটাকে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, খুব বেশি রাখার দরকার নাই, 15 মিনিট রাখলেই যথেষ্ট। এবার আমি চলে যাব কড়াই মশলা তৈরি করতে। আমি প্যান গরম করে নিয়েছি, প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ দিয়ে দেব আমি গোটা জিরে, 1/2 চা চামচ আমি দিলাম গোটা গোলমরিচ, আর দেব 1/2 চা চামচ গোটা মৌরি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে এই সমস্ত গোটা মশলাগুলো আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি এটাকে রোস্ট করে নেব। এই রান্নাটার কিন্তু এই কড়াই মশলাটাই কিন্তু মেন উপকরণ, এটাকে কিন্তু একদম পুড়িয়ে ফেলবেন না, এটা হালকা একটু রোস্ট করে নেবেন। যখন একটা সুন্দর ভাজার একটা গন্ধ বেরোবে তখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে আমি একটা পাউডার তৈরি করে নেব। একেবারে আমি মিহি পাউডার করব না, একটু যেন দানা দানা থাকে আমি এইভাবে মশলাটা তৈরি করে রাখব। রেখে আমি চলে এলাম রান্নায়। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব সাদা তেল 4 টেবিল চামচ। আপনারা যে কোনো সাদা তেল দিতে পারেন আপনাদের পছন্দ মতন। আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে আসলে আমি দিয়ে দেব ফোড়ন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেব 4টে লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এই গরম মশলাটা আমি 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি ভাজবো না, আমি 1 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিচ্ছি কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। গ্যাসটা কিন্তু আমার হাই ফ্লেমেই আছে। 1 মিনিট মতন আমার হয়ে গেছে, দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করে আমি চিকেনটা রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো আমি পেঁয়াজের উপরে আমি এইভাবে আমি দিয়ে দেব একটা একটা করে। এই সময় গ্যাসটা কিন্তু একদমই কমাবেন না, তাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে।
আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে। সমস্ত চিকেনের টুকরোগুলো আমি এইভাবে দিয়ে আমি এক মিনিট অপেক্ষা করব চিকেনটা এক সাইডে একটু ভাজা ভাজা হওয়ার জন্য। এইভাবে আমি রেখে দেবো চিকেনটাকে, নাড়াচাড়া করব না। এক মিনিট পর দেখুন আমি প্রত্যেকটা টুকরো আমি এইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। এক সাইডটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এইভাবে চিকেনের টুকরোগুলো আমি উল্টিয়ে পাল্টে 2 থেকে 3 মিনিট মতন আমি ভেজে নেব। আমি আর এক সাইড উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে আমি আবার অপেক্ষা করব এক মিনিট পর্যন্ত। দুই থেকে তিন মিনিট চিকেনটাকে ভাজার পর দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসছে দেখে বুঝতে পারছেন। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে যে আমি টমেটোগুলো আমি অর্ধেক টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোগুলো এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমার পুরো রান্নাটাই কিন্তু গ্যাসটা মিডিয়াম থেকে লো ফ্লেমে হবে। টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখুন টমেটোটা আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আমি উপরের যে খোসাটা আছে সেটা আমি তুলে ফেলছি, তাহলে কী হবে টমেটোটা পুরো চিকেনের সাথে মিশে যাবে। এইভাবে আমি খোসাটাকে তুলে আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে টমেটোটাকে আমি একটু চিকেনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসটা আমি লো ফ্লেমে রেখেছিলাম বলে চিকেন থেকেও জল বেরিয়েছে কিছুটা, আর টমেটো থেকেও কিছুটা জল বেরিয়েছে। এতেই কিন্তু আমার অনেকটা চিকেন রান্না হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি অর্ধেকটা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর যে অর্ধেকটা আদা রসুন বাটা আমার আছে সেটা আমি দিয়ে দেবো। আমি এই রান্নাটাতে মোট কিন্তু 1 চামচ করে আমি আদা বাটা রসুন বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা 1 চামচ আদা বাটা। আদা রসুনটাকে আমি খুব ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি, খুলে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন, নুন কিন্তু আমি এতক্ষণ দিইনি চিকেনে, এই প্রথমেই দিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি কিন্তু খুব বেশি দিচ্ছি না। আর দিয়ে দেবো আমি যে কড়াই মশলাটা করেছি সেটা দেবো, তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো কড়াই মশলাটা, যে গোটা মশলাগুলো রোস্ট করে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দেখুন একটু দানা দানা করে আমি গুঁড়ো করে নিয়েছি। এই কড়াই মশলাটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর এই কড়াই মশলাটাই কিন্তু মেন উপকরণ এই রান্নাটাতে, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে দেখুন এইভাবে নাড়াচাড়া করে। মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট পর্যন্ত। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি, দেখুন চিকেনটা আমার একদম কষা কষা হয়ে গেছে, তেলটা একদম আলাদা হয়ে গেছে মশলার থেকে, দেখেই বুঝতে পারছেন আপনারা মশলা থেকে তেলটা পুরো ছেড়ে গেছে আর চিকেনটাও একদম কষা হয়ে গেছে। যখন এইরকম কষা কষা হয়ে যাবে চিকেনটা তখন আমি দিয়ে দেবো ফাটানো টক দই। 2 টেবিল চামচ মতন আমি টক দই সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটা আর কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে আমি মিশিয়ে নেব চিকেনের সাথে, টক দই পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি।
এবার আমি দইয়ের যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি আধা বাটি জল দিলাম। এই সামান্য জলে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে, আর আমার জল দিতে লাগবে না। চিকেনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 80% মতন, আর যে 20% আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এখন সমস্ত মিশিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিলাম আধা চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি হাতে একটু ডোলে নিয়েছি, ডোলে নিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছি, তাহলে কাসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়। সমস্ত কিছু আমি মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। গ্যাসটা কিন্তু আমার লো ফ্লেমেই থাকবে। তিন চার মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা খুললাম, আমার রান্না অলমোস্ট রেডি। তেলটা দেখুন উপরে কেমন ভেসে উঠেছে, আর চিকেনটা আমার সমস্ত সেদ্ধ হয়ে গেছে। ক্যাপসিকাম, পেঁয়াজ, যা যা দিয়েছিলাম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। এবার আমি সবশেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দেওয়ার পরে ধনে পাতাটাকে একটু নেড়ে আমি মিশিয়ে নেবো চিকেনের সাথে, গ্রেভিটার সাথে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার কড়াই চিকেন। এটা দেখতে যতটা সুন্দর হয় এটা খেতেও কিন্তু তেমনি অসাধারণ হয়। আর এটা আপনারা তৈরি করে নিজেরাও খেতে পারেন, বা বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা আসলে তাদেরকেও এটা তৈরি করে দিতে পারেন। রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে এটা অনায়াসে তৈরি করা যায় খুব সহজভাবে, তাই প্লিজ এটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।